মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ এবছর হবে সেপ্টেম্বরের শুরুতে। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী হজে যেতে ইচ্ছুকদের কয়েক মাস আগেই অনলাইনে প্রাক নিবন্ধন করতে হবে। তাই নিজ মন্ত্রণালয়ে সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রাক নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। আমরা আজকে আরম্ভ করলাম আল্লাহর রহমতে, এটা কন্টিনিউয়াস প্রসেস চলবে। হ্যাঁ, এরপরে যখন শেষ হয়ে আসবে আমরা জাতিকে জানাই আই ইতি টানব। বেসরকারিভাবে যারা যাবে তাদের এটাও আগামী মাসে তাড়াতাড়ি আরম্ভ করে দেব। মন্ত্রী জানান, গত বছর প্রাক নিবন্ধন করেও যে 39,000 মানুষ হজে যেতে পারেননি, এবারের তালিকায় তাদের নাম প্রথমে থাকবে এবং এরপর থেকে নতুন তালিকা হবে। হজ ব্যবস্থাপনা নিয়ে 1 ফেব্রুয়ারি সৌদি সরকারের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ সরকার। ওই সময় বাংলাদেশ থেকে এবছর কতজন হজে যেতে পারবেন তা চূড়ান্ত হবে। চুক্তির পর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচও ঠিক করে দেওয়ার কথা জানান ধর্মমন্ত্রী। চুক্তি থেকে ফিরে আসা আমি আপনাদের সঙ্গে সঙ্গে জানাই দেব।